আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বিকাশ এজেন্ট বিজনেস সম্পর্কে, যে বিকাশ এজেন্ট বিজনেস করলে আসলে কেমন ইনকাম করা সম্ভব, এই বিজনেসটা করে কি আসলে বেকারত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব কি না। তো যদি আপনি বিকাশ বিজনেস করতে চান তাহলে সবার আগে জানার প্রয়োজন যে এই বিজনেসটা করতে কেমন পুঁজির প্রয়োজন হবে। যদি আপনি এই বিজনেসটা করতে চান তাহলে পুঁজির ব্যাপারে কথা বলতে গেলে এখানে আপনার সিঙ্গেল পুঁজিতে কাজ হবে না, এখানে আপনার দুইটা পুঁজি থাকতে হবে। ধরুন আপনি যদি 2 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসাটায় নামেন তাহলে আপনাকে 1 লক্ষ টাকা ক্যাশ রাখতে হবে এবং 1 লক্ষ টাকা আপনাকে মোবাইলে ব্যালেন্স রাখতে হবে। এভাবে 2 লক্ষ টাকা আপনার পুঁজির প্রয়োজন হবে। তো এটা কেন প্রয়োজন হবে সেটা ভেঙে বলছে। ধরুন একজন লোক 5,000 টাকা নিয়ে এলো আপনার দোকানে, এসে আপনার হাতে 5,000 টাকা ধরিয়ে দিল, দিয়ে বললো আপনারটা টাকাটা পাঠাতে বললো। সেক্ষেত্রে আপনার ড্রয়ারে যদি 5,000, 10,000, 50,000 টাকা থাকে তাহলেও কাজ হবে না, কারণ আপনার মোবাইল ব্যালেন্সে থেকে সেই টাকাটা পাঠাতে হবে। আবার এমনিভাবে যদি একজন লোকের 10,000 টাকা কোনো জায়গা থেকে এসেছে, সে আপনার কাছ থেকে টাকা চাচ্ছে, তখন কিন্তু আপনাকে ড্রয়ার থেকে টাকা বের করে দিতে হবে, মোবাইল থেকে সঙ্গে সঙ্গে টাকা বের করা সম্ভব নয়। এর জন্য এখানে আসলে 2টা ব্যালেন্স লাগে এই ব্যবসাটা পরিচালনা করার জন্য। এখান থেকে আসলে কেমন প্রফিট করা সম্ভব সেটা আগে বলে নেওয়া প্রয়োজন। বিকাশে প্রফিটের পরিমাণটা সম্পূর্ণই নির্ভর করছে ট্রানজেকশনের উপর, আপনি দিনে কত টাকা লেনদেন করতে পারবেন সেটার উপরে নির্ভর করছে এটার লাভ লসের হিসাব। ধরা যাক যদি আপনি দিনে 1 লক্ষ টাকা ট্রানজেকশন করতে পারেন তাহলে আপনি দিনে আপনি 1 লক্ষ টাকা লেনদেন করলে 428 টাকার মতো প্রফিট করতে পারবেন। আর যদি এভাবে করে আপনি দিনে যদি আপনি 2 লক্ষ টাকা ট্রানজেকশন করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি 860 টাকার মতো ইনকাম করতে পারছেন। এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ট্রানজেকশনের পরিমাণের উপর, আপনি যত বেশি লেনদেন করতে পারবেন তত বেশি ইনকাম হবে। আর বেশি লেনদেন করতে হলে আপনাকে ঠিক তেমন একটা জায়গায় দোকান নিতে হবে বা পজিশন নিতে হবে যেখানে প্রচুর লোক যাওয়া আসা করে, একদম রানিং জায়গা, বাস স্ট্যান্ড বা এই ধরনের পাইকারি মার্কেট, পাইকারি বাজার, এ ধরনের জায়গায় যদি দোকান নিতে পারেন তাহলে এটা একদম ভালো ডিসিশন হবে এবং এখান থেকে প্রচুর ইনকাম করার সুযোগ থাকবে। আপনি যে এলাকায় বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা যে দোকান থেকে বিজনেস শুরু করতে চাচ্ছেন তার আশেপাশে দেখবেন কেউ বিকাশে বিজনেস করছে কিনা, সেখান থেকে আপনি তথ্য নেবেন, নিয়ে যারা প্রতিনিধি রয়েছে, এসআর রয়েছে, তাদের কাছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, অথবা আপনি বিকাশের হেল্পলাইন সেন্টারে কল করে আপনি প্রয়োজনীয় তথ্য নিতে পারেন যে কিভাবে কি করতে হবে। নিয়ে তারপরে আপনাকে ডকুমেন্টগুলো সাপ্লাই করতে হবে, ডকুমেন্ট আসলে কি প্রয়োজন হবে। যদি আপনি বিকাশের এজেন্ট সিম চালু করতে চান তাহলে আপনার লাগবে এনআইডি কার্ডের ফটোকপি, সেই সাথে লাগবে কয়েক পিস পাসপোর্ট সাইজের ছবি, লাগবে ট্রেড লাইসেন্সের ফটোকপি, এর সঙ্গে লাগবে 3 সার্টিফিকেটের ফটোকপি। এই কয়েকটা কাগজ দেওয়ার পর আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কারণ এখানে আপনার যেখানে দোকান নিয়েছেন সেখানে কোম্পানির প্রতিনিধি আসবে, দেখবে যে এখানে আপনার ব্যবসাটা চলবে কি না, দেখে তারপরে যাচাই বাছাই করে তারপরে আপনাকে সিম দিবে অথবা আপনার সিমটাকে বিকাশ এজেন্ট ব্যাংকিং হিসেবে অ্যাক্টিভ করে দেবে। তো এই ব্যবসা করতে হলে আসলে কি ধরনের দোকানের প্রয়োজন রয়েছে, অনেক ক্ষেত্রে একটা মুদি দোকানদারও চাইলে এই বিকাশ এজেন্ট নিতে পারে, ফার্মেসিম্যানরাও চাইলে নিতে পারে, যে কোনো ধরনের কেউ আছে যে গ্যাস সিলিন্ডার বিক্রি করে পাশাপাশি ফ্লেক্সি লোড করে, তারাও কিন্তু এ ধরনের সিম নিয়ে ব্যবসা করে। বিকাশ এজেন্টদেরকে কেমন প্রফিট দেয় সেটা নিয়ে কথা বলা প্রয়োজন। আপনি যদি বিকাশের বিজনেস করতে চান তাহলে বিকাশ আপনাকে প্রতি হাজারে 4.28 টাকা করে প্রফিট দিবে। এভাবে করে যদি আপনি 4.28 টাকা যদি আপনি ক্যাশ ইন করেন অথবা ক্যাশ আউট করেন, যেভাবে যেটাই করেন না কেন দুটো অংশ থেকেই আপনি 4.28 টাকা করে প্রফিট করতে পারবেন। এবং এখানে শুধুমাত্র বিকাশের কথা বললাম, এর পাশাপাশি যদি আপনি রকেট, নগদ এটাকেও রাখতে পারেন তাহলে এখান থেকেও আরো কিছু প্রফিট আসবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে নগদে বিকাশের চেয়ে বেশি প্রফিট দেয়, তো সেই হিসাবে যদি আপনি নগদে আরেকটু লেনদেন করতে পারেন তাহলে আশা রাখা যায় যে আপনি যদি একটা বিকাশ অ্যাকাউন্ট চালু করে, আপনি যদি একটা বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট চালু করে বিজনেস করেন, যদি দিনে 1 লাখ টাকা
ট্রানজিশন করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই মাসে 24,000 টাকার মতো, 3,000, মাসে 12,000 টাকা ইনকাম করতে পারছেন। আর যদি আপনি অ্যাভারেজে দিনে 2,00,000 টাকা ট্রানজিশন করতে পারেন, তাহলে মাসে 24,000 টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি যদি বিকাশের সাথে বিভিন্ন ধরনের ফ্লেক্সি লোডের বিজনেসটাও চালু করে দেন, যেমন গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, এই সিমগুলোর ফ্লেক্সি লোডের বিজনেস করেন, সেক্ষেত্রে সেখান থেকেও আরো কিছু ইনকাম আসবে। এখানে যদি আপনি মাসে বিকাশে 2,00,000 টাকা ট্রানজেকশন করেন, তাহলে আপনার 800 টাকা ইনকাম হচ্ছে। এরপর যদি আপনি ফ্লেক্সি লোডের থেকেও আরো কিছু ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু পার ডে আপনি 1,000-1,200 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। এখন মেইন কথা হচ্ছে যে যদি আপনি বিজনেস করতে চান, তাহলে প্রথম শর্তই হচ্ছে আপনাকে একটা জনকোলাহলপূর্ণ জায়গায় স্থান নির্বাচন করতে হবে। আপনি যদি একদম মহল্লার মধ্যে, পাড়া গায়ের মধ্যে একটা দোকান নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ব্যবসায় এত ইনকাম করতে পারবেন না। তাই এই ব্যবসার মূল মন্ত্র হচ্ছে, মূল চালিকা শক্তি হচ্ছে একটা ভালো পজিশনের দোকান নিয়ে, অথবা যদি আপনি দোকান নেওয়ার সামর্থ্য না রাখেন, দোকান নিয়ে টাকা পয়সা নষ্ট করতে না চান, তাহলে আপনি একটা ছোট টেবিল নিয়ে বসতে পারেন। অনেকেই এভাবে করে, একটা টেবিল নিয়ে বসে থাকে, একটা টেবিল নিয়ে বসে বিভিন্ন ধরনের ফ্লেক্স লোড করে আর বিকাশ, রকেট, নগদ এগুলো করে বেশ ভালো ইনকাম করছে। আমি যেখানে ব্যবসা করি তার পাশেই আমার পরিচিত এক ভাই এই বিজনেস করছে। উনি আসলে কোনো দোকান করে না, শুধু একটা টেবিল, বড় সাইজের একটা টেবিল নিয়ে বসে থাকে, পাশাপাশি এই রকেট, নগদ, ফ্লেক্সি লোড এই ব্যবসাগুলোই করে। এবং ওনার দোকানটা একদম বাস স্ট্যান্ডের মাঝামাঝি, যেখানে প্রচুর লোক যাওয়া আসা করে, যার ফলে তিনি এই ব্যবসা করে ভালো চলছেন। তো যারা বেকার রয়েছেন, যারা চাচ্ছেন একটা ভালো কর্মসংস্থানের সৃষ্টি করতে, আমি বলি আপনারা এই চাকরির পিছনে না ছুটে যদি আপনি 2-3 লাখ টাকা ইনভেস্ট করে এ ধরনের একটা ব্যবসা শুরু করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু চমৎকার একটা ইনকাম করার অপরচুনিটি রয়েছে। আরেকটা সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছে, সেটা হচ্ছে যদি আপনি বিকাশে বিজনেস করেন, এক্ষেত্রে যদি আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারেন, পার্সোনাল অ্যাকাউন্টে আসলে 20 টাকা যে আপনারা খরচ নেবেন, 20 টাকাই আপনার প্রফিট থাকবে হাজারে। এটা আসলে যখন আপনি বিজনেস শুরু করবেন তখন আপনি এটা বুঝতে পারবেন। তবে আমি একটু বলে দিচ্ছি, ধরুন একজন আপনার কাছে 1,000 টাকা পাঠালো, সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে খরচ সহ 1,020 টাকা পাঠাবে। আপনি কি করবেন, 1,020 টাকা আপনার কাছে আসার পর আপনি 1,000 টাকা দিয়ে দিলেন, কিন্তু খরচের 20 টাকা থেকে গেল। এই খরচের 20 টাকা থেকে যাওয়ার ফলে এটা কিন্তু আপনার পুরোটাই লাভ হচ্ছে। আবার যখন আপনি আরেকজনকে পাঠাবেন, তখন কিন্তু আপনি আরেকজনের কাছে 20 টাকা নিয়ে নিচ্ছেন, নিয়ে তাকে 1,020 টাকা পাঠাচ্ছেন। এখানে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে লেনদেন করলে 1,020 টাকা করে প্রফিট থাকে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে, আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্টে লেনদেন করেন, তাহলে আপনার এজেন্টের যে সিম নিয়েছেন বা এজেন্টের যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছেন, সেটার প্রবলেম হবে। কারণ বিকাশ সবসময় তদারকিতে রাখে যে আসলে যারা এজেন্ট তারা আসলে পার্সোনাল নাম্বার থেকে লেনদেন করছে কি না। তবে সাবধানতা অবলম্বন করে যদি আপনি এটা করতে পারেন, এখান থেকে একটা ভালো ইনকামের সুযোগ রয়েছে। অর্থাৎ এখানে যদিও আমরা বলছি যে লাখে 400 টাকা ইনকাম করা সম্ভব, যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে এভাবে ব্যবসা করতে পারি, তাহলে কিন্তু লাখে 400 টাকা নয়, বরং অনেক ক্ষেত্রে 800-700 এরকম ইনকাম করা সম্ভব। তো আশা রাখছি আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং ছিল। যারা বিকাশ বিজনেস সম্পর্কে কৌতূহলী ছিলেন বা আছেন, তারা বেশ কিছু তথ্য পেয়েছেন যে কিভাবে এই ব্যবসাটা শুরু করা যায়, কিভাবে এই ব্যবসাটা আসলে কেমন প্রফিট, ইত্যাদি নানা বিষয়ে হয়তোবা ধারণা পেয়েছেন। যদিও আরো অনেক ইনফরমেটিভ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন ছিল, কিন্তু হয়তো সেভাবে। আমি জানতে চাই যে আপনাদের মধ্যে কে কে বিকাশ বিজনেসটা করতে চান, আর সত্যিকার অর্থে আসলে কি এই ব্যবসাটা লাভজনক কিনা আপনার মতে কি মনে হয়, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আপনাদের সঙ্গে বিভিন্ন তো কমেন্ট করে জানাবেন আপনি আসলে বিকাশ
তো আমি জানতে চাই যে কে কে আমি 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 জানতে চাই যে কে কে আমি